আমার বহুদিন ধরে ইচ্ছা ছিল যে আমি অয়েল প্যাস্টেল ক্যামলিনের, ছোটবেলা থেকেই ক্যামলিন অয়েল প্যাস্টেল খুব ইউজ করেছি, বিভিন্ন কাজ করেছি ঘেঁটে খাওয়া অয়েল প্যাস্টেল। তার পরবর্তী সময়ে যখন আমার বন্ধু বান্ধবরা অয়েল প্যাস্টেল নিয়ে মাস্টার্স করছে এবং তাদের হাতের কাজ দেখে আমার এত লোভ লেগেছে যে আমি শেষ পর্যন্ত জিনিসটা কিনি। কি সেটা হলো এই কালারটা, যেটা হলো ক্যামলিনের আর্টিস্টের 50 শেডস এর অয়েল প্যাস্টেল। তো আজকে আমরা এটা দিয়ে একটা কাজ করব এবং সেটাকে আমরা ডিসক্রাইব করব, এর বিভিন্ন পিগমেন্ট কিরকম, কিভাবে মিক্স করলে কি হয়, কালারটাকে আমরা বোঝার চেষ্টা করবো অ্যাকচুয়ালি। তো বেশি কথা না বলে, কাজ বেশি করে চলো তোমাদেরকে আমি আমার স্কেচবুকে নিয়ে যাই। এবং কারা কারা অ্যাভোকাডো খেতে ভালোবাসে তাদের জন্য আজকের ভিডিওটি। তো প্রথমেই যেটা করার সেটা হলো ড্রয়িংটা করে নেওয়ার। আর আমরা সবাই জানি যে ড্রয়িং হলো পিওর জিনিস, যেটা সুন্দর হলে সব কিছু সুন্দর হয়। তো ড্রয়িংটা আমার শেষের দিকে, শেষ না হলেও এটাকে করে দেওয়া হচ্ছে। এবার আমরা রং শুরু করি। আমি এখানে কী কী রং ইউজ করছি সেটা আমি ভিডিওর শেষের দিকে একটা গোটা চার্ট দিয়ে দেবো, সেখান থেকে তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো, তাহলে সুবিধা হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হয়, অনেকে অনেকভাবে ইউজ করে অয়েল প্যাস্টেল। অনেকে লাইট টু ডার্ক ইউজ করে, অনেকে ডার্ক টু লাইট ইউজ করে। আমি ছোটোবেলা থেকেই ডার্ক টু লাইট ইউজ করেই কাজটা, মানে কাজ শিখেছি। তো আমি এখানে ডার্ক টু লাইটই কাজ করব। অয়েল প্যাস্টেল আবার আরও আরও বিভিন্নভাবে ইউজ করা যায়। সেটা হলো যে প্রথম রঙটা হালকা করে চাপিয়ে তারপরে পিগমেন্ট ওয়াইজ যেখানে যেরকম পিগমেন্ট আছে, যেখানে যেরকম কালারের উজ্জ্বলতা, অ্যাকচুয়ালি বাংলা ভাষায় বলতে গেলে যেরকম যেখানে আছে সেখানটাতে আস্তে আস্তে দিয়ে সেটাকে ভলিউমটাকে আপ করা। তো এখানটাতে আমার সাইডটাকে, সাইড দুটো পোর্শন আমার যেহেতু ডার্ক আছে, সেহেতু আমি ওখানটাতে ডার্ক ইউজ করে তারপর আস্তে 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 সেটাকে আমি লাইটের দিকে নিয়ে যাব। মিক্সিংয়ের সম্বন্ধে অনেকেই সবাই জানে, অ্যাকচুয়ালি মিক্সিং করতে গেলে তোমাকে একটা রঙের ওপর আর একটা রং প্রেশার দিয়ে ইউজ করতে হবে, তাহলেই মিক্সিং প্রসেসটা অ্যাকচুয়াল হয়। তো সবটাই এখানে আমি আস্তে আস্তে দেখাচ্ছি এবং তোমরা আস্তে আস্তে দেখো, যেখানে তোমরা বুঝতে পারবে না সেখানে আমাকে নিশ্চয়ই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, আমি স্পেসিফিকভাবে কমেন্টে সবার রিপ্লাই দিয়ে থাকি। আর তো তোমরা দেখতে পাচ্ছ আমি বিভিন্ন রং ইউজ করে আমি আস্তে আস্তে জিনিসটাকে পুরো কভার আপ করছি। এখানে কালারটা ইয়েলো গ্রিন এর মিক্সচার একটা কালার আছে, তো সেটাকে আমি আস্তে আস্তে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমেই যে পুরো রঙটা অ্যাকচুয়াল বেরিয়ে আসবে এমন কোনো ব্যাপার নেই, সব সব রঙেই তোমাকে আস্তে 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 জিনিসটাকে তুলে ধরতে হবে। তো এখানটাতেও আমি সেটাই করছি, যেখানে মনে হচ্ছে যে ডার্ক সেখানে আমি ডার্ক পুট করছি, যেখানে মনে হচ্ছে যে এখানে লাইট পোর্শনটা আছে, যেখানে মনে হচ্ছে যে এখানটাতে গ্রিন এবং ইয়েলোর একটা মিক্সচার কালার আছে, সেখানটাতে আমি গ্রিনের ওপর ইয়েলো দিচ্ছি, ইয়েলোর ওপর গ্রিন দিচ্ছি, কিন্তু খুব একটা প্রেশার আমি এখানে দিচ্ছি না। এবং এই যে ব্লেন্ডিংটা আমি করছি, এই ব্লেন্ডিংটা করছি আমি ইয়ারবার্ডস দিয়ে, ইয়ারবার্ডস দিয়ে ব্লেন্ডিং করছি। কারণ আমি যখন একটা কালার চার্ট বানিয়েছিলাম তখন আমি দেখেছিলাম যে এই জিনিসটা ইয়ারবার্ডস দিয়ে বেশ সুন্দর ব্লেন্ড হচ্ছে, ছোট ছোট জায়গা আমি খুব সুন্দরভাবে ধরতে পাচ্ছি, এবং সব থেকে বেশি সুন্দর ব্লেন্ড হচ্ছে সেটা হলো টিস্যু পেপার দিয়ে। তো তোমরা যদি এই কালারটা পারচেস করো তো তোমরা জানবে পরবর্তী সময়ে যে এটাতে টিস্যু পেপার দিয়ে ব্লেন্ড করলে ব্লেন্ডটা খুবই স্মুথ হয়ে থাকে। আমি এখানে কিছু কিছু কালার বলে দিচ্ছি। আমি এখানে বেসিক্যালি এখানে ব্ল্যাক গ্রিনের ডার্ক গ্রিন, স্যাপ গ্রিন, লাইট গ্রিন এবং ক্রোম ইয়েলো এবং লেমন ইয়েলোর ব্যবহার আমি এখানে করেছি। এবং আরও কিছু কিছু কালার আমি এখানে ইউজ করেছি, সেটা আমি স্পেসিফিক লাস্টে একটা সুন্দর করে চার্ট দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পুরো স্পষ্টভাবে বুঝতে পারবে যে অ্যাকচুয়াল কী কী ইউজ হয়েছে। তো এখানটাতে আমার ফার্স্ট লেয়ার দেওয়া কমপ্লিট। এবার আস্তে আস্তে আমার যেই যেই সাদা অংশগুলো আমি দেখতে পাচ্ছি সেগুলোকে
যেই দুটো কালারের মিক্সিং হয়েছিল সেখানটাতে, সেই মিক্সিং কালারের লাইট ভার্সন দিয়ে আমরা সেটাকে ব্লেন্ড করছি। মাথায় রাখতে হবে সবসময় ব্লেন্ডিং প্রসেসটা লাইট কালারের ওপরই বেস করে থাকে, কখনো কখনো অপশনাল হয়ে যায়। সেটা কাজ করতে করতে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে ঠিক কোন সময় এবং কখন ব্লেন্ডিং প্রসেসটা ডার্কের ওপর চলে যায়। তো সেটা কাজের ওপর ডিপেন্ড করে। হোয়াইটটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর কাজ করে। কখনো কোনো জায়গায় আমরা এখানে একটা খুব পিগমেন্ট হাই বা যাকে বলে স্ট্রং লাইট, হাই স্ট্রং লাইট, সেগুলোকে যদি আমরা মেনটেন করতে চাই তখন কোনো কোনো এরিয়ায় সাদা ছেড়ে কাজ করতে হবে এবং কোনো কোনো এরিয়ায় হোয়াইট দিয়েও করা যায়। সেটা আস্তে আস্তে করতে করতে তোমার রঙটার ওপর যত এক্সপিরিয়েন্স রঙটার ওপর বাড়বে তত তোমরা রঙটাকে বুঝতে পারবে। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো স্টিল লাইফে, সেটা হলো অবজারভেশন। অবজারভেশন এবং লাইট এবং শ্যাডোর কম্বিনেশনটাকে অবজার্ভ করে বোঝার। লাইট অ্যান্ড শ্যাডোটা বোঝা খুব ইম্পর্টেন্ট, কারণ যখন তুমি শেষের দিকের ফিনিশিং টাচ দেবে তখন এইটা মাথায় রাখতে হবে যে কোথায় শ্যাডো পড়ছে, কোথায় শ্যাডোর রিফ্লেকশন পড়ছে, কোথায় হাইলাইট পড়ছে, কোথায় হাইলাইটের রিফ্লেকশন পড়ছে। এই কিছু জিনিস যেগুলো কমন এবং বেসিক জিনিস স্টিল লাইফের ক্ষেত্রে, তো এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করাটা ইম্পর্টেন্ট। এখন আমি আট লাইনের একটা 10B পেন্সিল নিয়েছি এবং ডার্ক পোর্শনগুলোকে আমি এটা দিয়ে করার চেষ্টা করছি। এজেসগুলোকেও আমি এটা দিয়ে করে ফেলেছি অলরেডি, কারণ এজেসগুলো খুব একটা স্মুথ হয় না, পরবর্তী সময়ে গিয়ে কোনো না কোনো পেন্সিল দিয়ে এটাকে করতে হয়। ওটা হয়ে গেছে, এবার পরবর্তীটাতে যখন যাচ্ছি আমি আগেই বলে দিই যে এটি করতে গিয়ে আমার অনেক সময় লেগেছিল, কারণ কালার কম্বিনেশনটা বুঝতে আমার অনেকটা সময় লাগে যে অ্যাকচুয়াল কালারটা কিসের ওপর কী চাপালে অ্যাকচুয়াল কালারটা আমি পাবো এটি বুঝতে আমার অনেকক্ষণ লেগে যায়। তাই জন্য বলি যে অবজারভেশনটা খুব দরকার। কিছুক্ষণ আগেই আমি এই কথাটা উঠেছিলাম যে হাইলাইটের রিফ্লেকশন, এই হাইলাইটের রিফ্লেকশনের যদি উদাহরণ এখানেই যদি আমি দিতে চাই তাহলে এখানে যে সাদা অংশটা আমি ছেড়ে দিয়েছি কাজ করতে করতে সেটি হলো আগের অ্যাভোকাডোর হাইলাইটের রিফ্লেকশন, লাইটের রিফ্লেকশন। তো সেটা সবসময় সাদা থাকে তাও তার কোনো মানে নেই, সাদা অ্যাকচুয়াল থাকে না, কারণ ওটা তো রিফ্লেকশন, ওটা তো ডাইরেক্ট হাইলাইট নয়, সেহেতু সাদাটা থাকে না, সেটির ওপর কোনো না কোনো রং দিয়ে লাইট পোর্শন একটা ক্রিয়েট হয়। তো এটাও আমি ডার্ক টু লাইটই কাজ করছি এবং আমি এটা একটুখানি স্পিড বাড়িয়ে দিচ্ছি কারণ পরবর্তী সময়ে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, অলরেডি 8 মিনিট হয়ে গেছে। তো বেসিক্যালি আমি যখন এখানে চার্ট পাশে দিতে যাই তখন দেখি খুব হিজিমিজি হয়ে যাচ্ছে, তো আমি এখানে মুখেই বলে দিচ্ছি এখানে আমি মোটামুটি ব্রাউন রেডের বিভিন্ন কম্বিনেশন, গ্রিনের বিভিন্ন কম্বিনেশন, ডার্কের জায়গাটাতে ব্ল্যাক, রেড এবং ব্রাউন ইউজ করে ডার্ক পোর্শন ক্রিয়েট করেছি। যেখানে যেখানে মনে হয়েছে যে হাইলাইটটা মানে খুব ডিপ, আমার হোয়াইট দিয়ে আমি ওই হাইলাইটটা আনতে পারবো না, সেখানে আমি হাইলাইটের জায়গায় সাদা ছেড়ে কাজ করেছি। উপরের একদম উপরের লাইট পোর্শনে আমি ইয়েলো ইউজ করেছি এবং যখন আমার মোটামুটি পুরোটা পুরো লেয়ার ফার্স্ট লেয়ার দেওয়া কমপ্লিট হয়ে গেছে তখন আমি আস্তে আস্তে প্রত্যেকটা শেডের লাইট টোন দিয়ে আমি ওখানে ব্লেন্ড করেছি। নিচে আমি অলরেডি দিয়ে দিয়েছি আমার সব থেকে দরকারি জিনিস, সেটা হলো শ্যাডো। ধীরে ধীরে অবজার্ভ করে জিনিসটাকে করতে হবে, মানে অনেক রঙের প্রয়োজন হয়। অয়েল পেস্টেল যখন তোমরা কোনো কাজ করবে তখন তোমরা দেখতে পাবে যে পুরো অয়েল পেস্টেলটাই বেরিয়ে এসছে, সব রঙে ইউজ করেছি কোথাও না কোথাও, তো ওভাবে সব রং দেওয়া পসিবল ছিল না। গোটা ভিডিওটি এভাবে দেখার জন্য ধন্যবাদ, পাশে থাকার জন্য ধন্যবাদ। যদি সাবস্ক্রাইব এবং লাইক না করে থাকো করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, থ্যাংক ইউ।
কেমন লাগলো ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার এই বাংলা ভাষার আর চ্যানেলটির পাশে থাকুন। আর 1000 সাবস্ক্রাইবার হতে কিছুটা বাকি আছে, তো সেটা করে দিন, লোকজনকে শেয়ার করুন আর দেখতে বলুন। যদি তাদের ভালো লাগে তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে, পরবর্তী ভিডিওর জন্য তারাও অপেক্ষা করবে। আর বাংলা ভাষার পাশে থাকো, বাংলায় ভিডিও দেখো, যারা বাংলায় ইউটিউবাররা যারা আর্ট নিয়ে ক্রিয়েট করছে, বাংলায় ভিডিও ক্রিয়েট করছে বাঙালিদের জন্য, তাদের পাশে থাকাটা দরকার, তাই না? না হলে তারাও কিছুদিন পর ভিউয়ের জন্য হিন্দিতে কনভার্ট হয়ে যাবে। আমি হব না, তারা হয়ে যাবে। তাদেরকে উৎসাহ দাও যে না, আমরা আছি, আমরা বাঙালিরা তোমাদের ভিডিও দেখব, কেন দেখব না? বাংলা ভাষায় বুঝতে যে কোনো জিনিস সুবিধা হয় না বাঙালিদের ক্ষেত্রে। আর এই হলো ব্যাপার। লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করেইছো, হাসতে থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।